আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেসবুক বন্ধুরা আমার, আমি প্রায় এক মাস ধরে চট্টগ্রাম চানকাতানা বরিশাল বাজার আটতাদিন প্রায় 8 বছর আমি ওখানে ব্যবসা করি। আমার মোবাইল এবং ইলেকট্রনিক দোকান আছে। আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর থেকে আমাকে বরিশাল বাজার চাঁদগা উকিলবাড়ি জামে মসজিদের পাশে ছাত্র দলের আহ্বায়ক আলফাস এই আমজাদ, ওরা আমাকে মানে বলো যে এই এলাকায় আমার একটা সমিতি ছিল বাজারে, এখানে আমি ব্যবসা করতে পারবো না, এলাকা থেকে চলে যেতে হবে, ব্যবসা করলে ওদেরকে চাঁদা দিতে হবে। তো ওখানে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকের টাকা থাকায়, আমারও ব্যক্তিগত টাকা থাকায়, মানুষের আমি মানুষের থেকে টাকা পাবো, মানুষ আমার থেকেও টাকা পাবে, সেই সুবাদে আমি ওদের প্রস্তাবে রাজি হই। তো ওরা আমাকে প্রাথমিকভাবে আমি বলছিলাম যে 20,000 টাকা দিব, ওরা 20,000 টাকা রাজি হয় না, 1,00,000 টাকা চাইছে। আমি 1,00,000 টাকা না দেওয়ায় আমাকে বলে যে তোর বাসায় অস্ত্র আছে, অস্ত্র এসে বলে, আমি বলছি ঠিক আছে আমার বাসায় একটা প্লাস্টিকের ছুরিও নেই, আমার বাসায় অস্ত্র এসে আছে বলে ওরা আমার বাসায় গিয়ে আমার বাসায় হামলা এই অস্ত্র চেক করবো বলছে। আমি যখন নিরপরাধী, আমি বলছি আমার বাসায় একটা প্লাস্টিকের ছুরিও নেই, তখন আমার বাসায় গিয়ে ওরা চেক করে আমার ওয়াইফের স্বর্ণ পর্যন্ত মোট 90,000 টাকা নিয়ে আসে। 21 আগস্ট রাত 1টার সময় আমার বাসায় ওদের 4 জন মানুষ পাঠায়, দুলাল তারেক আর এই জাহেদ আলফাস বাসার নিচে ছিল, ওই 3 জনকে আমার বাসায় পাঠায় আমার ওয়াইফের স্বর্ণ সহ নিয়ে আসে। আমার ওয়াইফ যখন কান্না করছিল, সেনাবাহিনীকে ফোন দিব বলছে, আমার ওয়াইফের স্বর্ণ দিয়ে দিছে, বলছে যে তোমার জামাই ব্যবসা করতে পারবে আর কোনো সমস্যা হবে না, আমরা টেকাল দিব, আমরা আসি, আমার 90,000 টাকা নিয়ে আমার থেকে ব্যবসা করতে পারবো বলে 21 আগস্ট রাত 1টা বাজে টাকা নিয়েছে। এখনো 1 মাস হয় নাই, আবার টাকা দাবি করতেছে, আমি যখন টাকা দিই নাই, আমার বাসায় গিয়ে আমাকে টেনে হিস্ট্রে নিয়ে আসতে চাইছে। আমার ওয়াইফ ছিল, এ আমার 1 মাসের বাচ্চা, আমি এই বাচ্চাটা নিয়ে, এই বাচ্চাটা দেখছে এটা আমার মেয়ে, আমার ওয়াইফ দরজার সামনে দাঁড়িয়েছিল, ওদেরকে ঢুকতে দেয় না, আমার ওয়াইফ খুব মেরে যখন কে গেছে আমার ওয়াইফকে অকথ্য ভাষায় গালাগালি করে, মাগি হাঙ্কি সোদানি, তোরা জামারে মেরে ফেলবো, খুন করবো। তো আমার ওয়াইফ যখন আইনের আশ্রয় নিতে যায় আর উল্টো আমাকে ফাঁসিয়ে দেয়, ওনারা বলে যে আমার 2টা বউ থাকার কারণে আরেকটা বউ ওনাদেরকে বিচ্ছেদ দিছে। তো আমি আমার ওয়াইফ বড়টাকে ফোন দিছি, তুমি কি ওদেরকে বিচ্ছেদ বলে যে আমি বিচ্ছেদ দিই নাই। তা আমি বলছি যে বিচ্ছেদ দিলে প্রশাসন আছে, আইন আছে, ওরা কেন আমার বিচ্ছেদ করবে, যদিও আমি অপরাধ করে মানে আমার বউর সাথে আমার একটা সমস্যা থাকে, তাহলে আমার আইন আছে, পুলিশ আছে, প্রশাসন, ওরা বিচার করবে, ওরা কেন বিচার করবে। তা আমাকে আলফাজ বারবার ফোন দিয়ে টেট দিতেছে, বলা যায় শুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা, এই মুহূর্তে যদি না আসিস, ওদের একটা গোপন আস্থানা আছে যেখানে গার্মেন্টস শ্রমিক এবং অসহায় মানুষদেরকে নিয়ে নির্যাতন করে, টাকা দাবি করে, মোবাইল সিনটাই থেকে চাঁদাবাজি থেকে এমন কোনো জিনিস নিয়ে ওরা করে না, ওরা হচ্ছে সাদা ওরা সর্বোচ্চ চাঁদাবাজি ওরা করে, এমন করে কি মানে রিক্সাওয়ালা থেকে আপনারা, আমি এই বিচারটা জাতির কাছে দিছি, আজ না হয়ে যে 10 বছর পর হলে, 100 বছর পর হলে কথাগুলো একদিন সত্য প্রকাশিত হবে। আলফাস আমজাদ ওদের, ওরা যখন বিএনপি ক্ষমতায় ছিল না, ওরা যখন আমাদের সরকার ক্ষমতায় ছিল, সেই তখন পর্যন্ত রিক্সাওয়ালাদেরকে মেরে মেরে মিটিং মিছিলে নিয়ে যেত। আমার ওই ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমার কথা হচ্ছে যে আমার পুলিশ ভাই যখন, আমি পুলিশ, আমার ওয়াইফ যখন, আমার এই ওয়াইফ আমার বাচ্চা নিয়ে যখন গেছে, আমি যখন আত্মহত্যা করবো বলছি, পুলিশ ভাই বলছে যে আমি তোমাদেরকে দিয়ে আসতে পারবো না, এই আমি আবার জমিদারের সুবাদে ম্যানেজারের দায়িত্ব আমার বউকে নিয়ে একটা নিরাপত্তাহীনতার ভিতরেও চল আসতেছি, যা করবে আল্লাহ করবে। কিন্তু আমি জাতি এবং জনগণকে বলতে চাই, আমি এটা কেমন স্বাধীন দেশ, অন্যায়কারীকে প্রশাসন নিয়ে গিয়ে কেমনে বলে আমি অন্যায়কারী, আমার জন্মের থেকে আমার বাড়ির এলাকার সম্পূর্ণ আপনারা তদারকি করবেন, আমার বাড়ি বাসকালী জলদি মিয়ার বাজার, ছোটোবেলা থেকে আমার যদি একটা অভিযোগ থাকে, আমার যদি কোনো একটা বিষয় থাকে সামান্য বিষয় নিয়ে, আমি আজ বরিশাল বাজার এই বিএনপির মানুষ ছাড়া, ওদের মানুষ ছাড়া সাধারণ জনগণের কাছ থেকে জিজ্ঞেস করবেন,
আমি কখনো একটা অপরাধ করি নাই, মাসে যদি 20,000 টাকা ইনকাম করি, আমি এখনো পর্যন্ত নিজের একটা ঘর করি নাই, বাড়ি করি নাই, আমার বাড়ি নাই। আমি সবসময় অসহায় মানুষের পাশে ছিলাম, আমার একটা মানবিক সংগঠন ছিল, সাধারণ জন আমার সাথে ছিল, সেই বিদায় আমাকে মানুষ ভালোবাসে, আমার কাছে টাকা পয়সা রাখতো, একটা সমিতি করত, সেই লোভনীয় কারণে একবার 1,90,000 টাকা আমার বাসা গিয়ে হাতিয়ে নিয়েছে, আবার আমার থেকে টাকা নেওয়ার জন্য আমাকে হুমকি দাম কি। আমি চলে আসতেছি, আজকে আমি মানবতাহীনতার ভিতরে, আমার দুইটা দোকান প্রায় 3 লক্ষ টাকা মতো বাকি আছে, আরেকটা আমার কাপড়ের দোকান কসমেটিক দোকানে বাকি আছে 2 লাখ টাকা জনগণের টাকা আমার কাছে, আমার টাকা জনগণের কাছে। আজকে আমি 10 লাখ টাকার ঋণগ্রস্ত রেখে চলে যেতে হচ্ছে, তা আমি এই বিচারটা জাতির কাছে দিলাম। আপনারা, এটা আমার কেমন স্বাধীন দেশ! আমি আর আমি কোনো দলের প্রতি আমার অভিযোগ নেই, ব্যক্তির প্রতি অভিযোগ। আমি বলতে চাই, এখনো বিএনপি ক্ষমতায় আসে নাই, কিসের বলে, কিসের ইয়াতে ওই আলফাস সাংগঠনিক নাম বিক্রি করে চাঁদাবাজি এবং মানুষের উপর জুলুম নির্যাতন করতেছে, সেটা আমি জাতির কাছে বিচার দিলাম। আমি যদি আজকে মরেও যাই, আমার এই ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন, আমার পরিবার যেন আজ থেকে 100 বছর পরেও একটা বিচার পায়। আজকে আমি একজন নির্দোষী মানুষ, দোষ না করেও বিনা দোষে আমাকে চলে যেতে হচ্ছে। আমার ফেসবুকে ঢুকে দেখবেন আমি কত শত মানুষকে হেল্প করছি, আর আমার বাড়িতে গিয়ে যাচাই করে দেখবেন আমি যে জায়গা আছি সে জায়গায় দেখবেন আমি কত মানুষকে হেল্প করছি। আমি কখনো কারো ক্ষতি করি নাই। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের, যেহেতু এদেশে বিচার নেই, আমি জাতির কাছে বিচারটা দিলাম। আপনারা যেন আমি মরে গেলে ভিডিওটা সেভ করে রাখবেন, আমি মরে গেলে যেন আমার পরিবার একটা বিচার পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আজকে মরেও যেতে পারি, যে মরলো যেন আমার পরিবার, এই আমার আমার বাচ্চাটি এখনো, আমার মেয়েটি এখনো 1 মাসও হয় নাই, আমি আমার মেয়ে নিয়ে চলে যাচ্ছি। যদিও মরে যায়, আল্লাহ জাতির কাছে বিচার রইল, এই বিচার যেন 100 বছর বা 200 বছর বড় হয়। আমি একজন সাধারণ মানুষ হয়ে, অরাজনৈতিক মানুষ হয়ে আজকে যে অপবাদ দিয়ে, যে আমার থেকে যে জীবনের নিরাপত্তাহীনতা নিয়ে, রাত এখন রাত কয়টা বলে, 1:10, রাত 1:10 আমার বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে। এই বিচারটা আমি জাতির কাছে দিলাম, আপনাদের কাছে আমার এই বিচারটা রইল। আমি যদি মরেও যাই, এই ভিডিওটা সেভ করে রাখবেন, যেন আমি আমার পরিবার একটা বিচার পাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।